ঢাকার মধ্যে মোটামুটি আমার অনেক জায়গায় ঘোরা হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ বিমান জাদুঘরে কখনো সময় সুযোগ করে যাওয়া হয়নি, যেহেতু আমার কখনো আগারগাঁও যাওয়া হয় না। আর এই বাংলাদেশ বিমান জাদুঘর কিন্তু ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত, একদমই মেট্রো রেলের পাশে অবস্থিত, আর অনেক বিশাল বড় এরিয়া নিয়ে আমি একটু ফাঁকে হচ্ছে ভিডিও করে নিয়ে এসেছিলাম। যদিও আমি ঘোরার উদ্দেশ্যে যাইনি, তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি ফ্যামিলির সবাইকে নিয়ে যান তাহলে খুব সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও। তো আমি প্রথমে প্রবেশ ফি দিয়ে, 50 টাকা প্রবেশ ফি দিয়ে পার্কে ঢুকে পড়লাম। এটা বিমান জাদুঘর, আমি বারবার পার্ক বলতেছি, তো এটা কিন্তু পার্কের মতোই অনেক বড় এরিয়া করে দেওয়া আছে। দুইটা বিশাল বড় বড় মাঠের মতো দেওয়া আছে, আর মাঠের কিন্তু মাঝখান দিয়ে সুন্দর করে রাস্তা দিয়ে রাস্তা করে দেওয়া আছে, যাতে করে মানুষ সুন্দর করে হেঁটে হেঁটে সব কিছু দেখতে পারে। তো এটা নাকি 2014 সালে ওপেন করে দেওয়া হয়। আর এখানে ঢোকার পর দেখলাম অনেক বড় বড় হেলিকপ্টার, তারপর হচ্ছে বিমান, তারপর বিমানের কিছু অংশ বিশেষ যেগুলো যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। তো প্রত্যেকটা বিমান, হেলিকপ্টার আর বিভিন্ন বিমানের যে অংশগুলো আছে সবগুলোর সামনে কিন্তু তথ্য দেওয়া ছিল, কোনটা কখন কিভাবে ব্যবহৃত হয়েছে। তো আমি সবগুলো পড়ে পড়ে দেখতে পাইনি, আমার হাতে একদমই অল্প সময় ছিল। আমি আসরের পরপরই গিয়েছিলাম, কারণ এখন তো দিন ছোট, আমার তাড়াতাড়ি বের হতে হবে, আর আসলে আমাদের বাসা থেকে ওই সাইডে বেশি যাওয়া হয় না। তো ভাবলাম যে অনেক মানুষের ভিড় দেখতেছে, এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখতেছে, কত বড় বড় বিমান। বিমানে ওঠার খুবই শখ, কিন্তু এখন পর্যন্ত বিমান উঠতে পারিনি, তবে কাছ থেকে অনেকবারই বিমান দেখা হয়েছে। আর আজকে আমি ফাইনালি হচ্ছে একদম কাছে থেকে সবগুলো হাতে ধরে ধরে দেখলাম। আর আপনারা কিন্তু এখানে একটা এমন একটা বিমান আছে যেখানে কিনা যেই বিমানটাতে আপনারা 100 টাকা টিকিট কেটে বিমানের ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং সব কিছু ব্যবস্থা করা আছে, আর খুবই সুন্দর ভিতরটা। তো আমার সময়ের জন্য আমি ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারিনি, তো 100 টাকা করে টিকিট কেটে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখেন প্রত্যেকটা বিমান কি সুন্দর, আর এখানে খুব সুন্দর করে কিন্তু সবগুলো রাখা হয়েছে। তো আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড কোর্ট, এখানে ছিল আচারের একটা দোকান, আর এখানে ছিল মালাই চায়ের একটা দোকান। তো আমি আসলে সময়ের জন্য চা খেতে পারিনি, এখানে 50-60-70 টাকার মধ্যে অনেক মজার মজার চা বিক্রি হয়। আর এই পাশে দেখেন এত সুন্দর একটা হচ্ছে বাচ্চাদের খেলনা দোকান আছে, আর এই খেলনা দোকানটাতে আমি এসে দেখলাম এত পরিমাণ ভিড়। আর এই পাশে বাচ্চাদের জন্য আলাদা করে একদম কিডস জোন করে দেওয়া হয়েছে, এটা শুধু বাচ্চাদের জন্য, অনেক বড় এরিয়া করে। আর এই পাশে ছিল একটা জংশন, মানে হচ্ছে একটা ট্রেন লাইন, যেখানে হচ্ছে ছোট বড় সবাই ট্রেনে চড়তে পারবে। আর ট্রেন লাইনের পাশেই ছিল খেয়াঘাট, এখানে অনেক বড় একটা লেক আছে, এই যে নারিকেল গাছটার পেছনেই অনেক বড় একটা লেক আছে, আর এই লেকে কিন্তু আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন, খুব সুন্দর একটা বিকাল স্পেন্ড করতে পারবেন এখানে এসে পরিবারের সবাইকে নিয়ে। তো আমার কাছে ভালো লেগেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। যারা এখনও যাননি বিমান জাদুঘরে, যারা পরিবারকে নিয়ে যেতে চান, তারা কিন্তু আগারগাঁও এসে যেতে পারেন, অনেক বিশাল বড় এরিয়া, খুব সুন্দর। আর আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম আমি এটার পাশেই জয়তুন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, এটার খাবার খুব মজার, আপনারা যারা ওখানে যাবেন এখান থেকে খাবার ট্রাই করতে পারেন। তো এই তো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্ক থেকে বের হয়ে আমি একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় চলে যাব। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।